কেমন আছেন? আশা রাখতেছি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সো বিয়সরা, আজকে মূলত আমি হাজির হয়েছি আপনার মাঝে দারুণ একটি অ্যাডপ নিয়ে। হ্যাঁ বিয়সরা, আজকে যে অ্যাডপটা শেয়ার করাম সেই অ্যাডপটা কিন্তু আমি লাইভে ফার্স্টে এখান থেকে উইথড্র নিব। এখান থেকে আমি ফার্স্টে উইথড্র নিব, দেন এখান থেকে যদি আমি এখান থেকে উইথড্রটা পাই সাথে সাথে ইনস্ট্যান্টলি, সাথে সাথে যদি আমি এখান থেকে উইথড্র পাই তাহলে আমি জাস্ট আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাই দেবো। এখানে আসলে কীভাবে জয়েন হবেন, কীভাবে এখানে পার্টিসিপেট করে তারপর আপনিও এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। হ্যাঁ বিয়সরা, আজকে ফার্স্ট টাইম এখান থেকে কিন্তু উইথড্রটা নিব, পেমেন্ট প্রুফ ফার্স্টে শেয়ার করবো, দেন এখান থেকে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ সকল কিছু শেয়ার করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে আমি জাস্ট 20,000 কয়েন কিন্তু এখান থেকে পেয়ে গেছি। 20,000 কয়েন কিন্তু আমার এখান থেকে অলরেডি আছে এবং আমার একটা রেফার হয়ে গেছে, তার জন্য আমি 25,000 কয়েন কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো এখান থেকে জাস্ট ক্লেম অপশন ক্লিক করতেছি। সো আমি এখান থেকে ফার্স্টে ক্লেম অপশন ক্লিক করতেছি। সো এখানে ওয়েট করেন, আমি ফার্স্টে এখান থেকে ক্লেম অপশন ক্লিক করতেছি। তো ক্লেম অপশন ক্লিক করবে, ওয়েট করবে, ওয়েট করার পর এখান থেকে যখন ঘুরতেছে তার মানে এখান থেকে আমাকে তারা এখন পেমেন্টটা করবে। সো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তারা আসলে কয় মিনিটের ভিতরে তারা পেমেন্টটা করে, দেন এখান থেকে আমি সকল কিছু আমি আপনার মাঝে আজকে শেয়ার করবো। সো এখান থেকে বলতেছে সাবমিট ইয়ার সাকসেসফুল, এখানে বলতেছে আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে, দেন এখানে আমি ওকেতে ক্লিক করতেছি। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমার রিওয়ার্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং উপরে মনে হয় একটা মেসেজ চলে আসে, যাই হোক উপরে অন্য মেসেজ আসছে। সো একটু ওয়েট করি দেখি এখানে আসলে কত মিনিটে তারা পেমেন্টটা করে আর কি, একটু ওয়েট করতে থাকি। সো এখানে কিন্তু লুট নিচ্ছে, দেখা যায় এখানে লুট নেওয়ার পর এখান থেকে তারা সরাসরি আমাদের পেমেন্ট করে দেবে। সো মূল ভিডিওটা শুরু করতেছি, এর আগে আমি যে কথা না বললেন, অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো প্লিজ এখান থেকে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, প্লাস পাশে যেমন বেল আইকন ক্লিক করে জাস্ট এখান থেকে অল প্রেস করবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন এবং আপনার যে এরকম ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট এবং এয়ারড্রপ সকল প্রকার আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি কমপ্লিটলি এখানে জয়েন থাকবেন, তাহলে এরকম ইন্টারেস্টিং এয়ারড্রপ কিন্তু সবার আগে ওখানে পেয়ে যাবেন। কারণ এখানে শেয়ার করার আগে কিন্তু আমরা ওখানে শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে কিন্তু আমার একটা রেফার আসছে, সো সেটা দেখতে পারছেন। সো অবশ্যই ওটাতে জয়েন থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল সবসময় অ্যাক্টিভ থাকবেন, ওখান থেকে সকল প্রকার আপডেট সকল প্রকার কিছু সম্পূর্ণ আপডেটগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। সো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু এখানে 25,000 ছিল, এখন কিন্তু এখানে 0,0 চলে আসছে, তার মানে তারা আমাদেরকে পেমেন্টটা এখান থেকে কেটে নিচ্ছে এবং আমাকে তারা পেমেন্টটা করে দিচ্ছে। সো এখানে কিন্তু নিচে কিন্তু উল্লেখ করা আছে এখান থেকে আসলে যে ক্লেম, এখান থেকে কত ক্লেম দেখতে পাচ্ছেন, এখানে ক্লেম কাউন্ট এখানে হয়ে গেছে 25,000 ক্লেম হয়ে গেছে এবং আনকাউন্ট এখানে 0 আছে, সকল কিছু দেওয়া আছে। সো এখন আমরা কী করবো, এখান থেকে জাস্ট এই পেজটা কেটে দেবো, কেটে তারপর আমরা জাস্ট এখান থেকে আমাদের যে আপনার স্মার্ট চেন্ট আছে এখানে চলে আসবে, এখান থেকে আমি জাস্ট স্মার্ট চেন্ট এখান থেকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর এটা আমরা বিএসসি ওয়ালেট যেটা আছে সেটাতে জাস্ট আমরা এখান থেকে জাস্ট এইটা দেখবো আসলে পেমেন্টটা করছে কিনা। সো এটার জন্য জাস্ট আমরা কী করবো, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব, তো আমরা ফার্স্ট এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। আমি কিন্তু এখান থেকে উইথড্র দিয়েছি, দেখি তারা পেমেন্টটা করছে কিনা, যেহেতু তারা বলছে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে, তো আমরা দেখবো এখন সত্যি যদি তারা কি আমাদেরকে পেমেন্টটা করছে কিনা। সো এখান থেকে সার্চ বক্স ক্লিক করে এখান থেকে জাস্ট আমি বিএসসি সিলেক্ট করে নিলাম, তো তারপর বিএসসি স্ক্যান, সো বিএসসি স্ক্যান দিলাম, তারপর এখান থেকে আমি জাস্ট আমার যে অ্যাড্রেস আছে এখানে আমি পেশ করে দিয়েছি, এখান থেকে আমি সার্চ করে দেখে নিবো যে আসলে পেমেন্টটা করছে কিনা। সো এখানে সার্চ করে দেখে নিলাম, সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে যে অ্যাডপটা শেয়ার করছি আপনার মধ্যে, সেই অ্যাডপটার নাম হচ্ছে আপনার সে নবাব অ্যাডপ, নবাব অ্যাডপ যাচ্ছে, এখান থেকে আমি এখানে ক্লিক করি, তারপরে দেখি নবাব অ্যাডপটা আসছে কিনা। সো একটু ওয়েট করি, অবাব নেট নবাব অ্যাডপটা মনে হয় এখানে এখন আসে নাই, তো একটু ওয়েট করি। সো এখন কিন্তু নবাব অ্যাডপটা আসে নাই, একটু ওয়েট করি, তারপরে দেখি তার কয় মিনিটে তার পেমেন্টটা করে। সো আমি জাস্ট ওখানে একটু যাই, ওখানে দেখি আসলে পেমেন্টটা করছে কিনা, তাহলে আমি এখান থেকে আবার এখানে, সো এখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক অ্যাপস তুলে দিচ্ছি, এখান থেকে সরাসরি তাদের নবাব অ্যাডপের যে আপনার যে কন্ট্যাক্ট লিঙ্কটা আছে সেই কন্ট্যাক্ট লিঙ্কটা অ্যাড্রেসটা আছে আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসে এখানে তার সাবমিট করে বসাই দিই, দেখি তারা আসলে পেমেন্টটা করছে কিনা। সো এইভাবে আসলে বোঝা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্কের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ এখান থেকে আসলে অনেক ঘোরাঘুরি করতেছে, তার মানে নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে। সো একটু ওয়েট করেন, আমি জাস্ট এ টু জে আগে ফার্স্ট টাইম জাস্ট পেমেন্ট প্রুফটা দেখাবো, দেন এখান থেকে যদি আমি পেমেন্ট পাই তাহলে কিন্তু আমি আপনার মধ্যে শেয়ার করবো অ্যাডপটা, এর আগে কিন্তু আমি আপনার কাছে অ্যাডপটা শেয়ার করবো না। সো কন্ট্যাক্ট অ্যাড্রেস বার করার জন্য আমরা থ্রিলাইনের উপর ক্লিক করতেছি, থ্রিলাইনে ক্লিক করার পর এখান থেকে যে কন্ট্যাক্ট পেয়ে গেছি জাস্ট কন্ট্যাক্টে ক্লিক করতেছি। সো কন্ট্যাক্টে ক্লিক করলে তারা বিএসসিতে নিয়ে যাবে, বিএসসিতে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে তাদের কন্ট্যাক্ট এখানে কপি করতে পারবো, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে চলে আসে, জাস্ট এখান থেকে ফার্স্টে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবো, কপি করে নেওয়ার পর এখানে ক্লিক করে জাস্ট কেটে দিবো, এটা কেটে দিবো, কেটে দেওয়ার পর এখানে আমরা ওয়ালেটে চলে আসছি, ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আমরা এখন ক্লিক করবো, এখান থেকে জাস্ট আমরা ওয়ালেটে ক্লিক করে এখানে ব্যাগে চলে দেবো, ব্যাগে চলে দেওয়ার পর এখান থেকে থ্রিলাইনে ক্লিক করে দেবো, সেটিং অপশন ক্লিক করার পর এখান থেকে আসলে আমরা যে কোনো একটা টাইপ করবো, টাইপ করার পর এখান থেকে আমরা কাস্টম এখানে কাস্টম পেয়ে দেবো, এখানে কাস্টম পেয়ে দেবো, জাস্ট এখান থেকে আমরা ক্লিক করি, এখান থেকে হাবি যাবে কিছু লিখি তাহলে এখানে কাস্টম টোকেন চলে আসবে, তো এখানে অ্যাড কাস্টম টোকেন, অ্যাড কাস্টম টোকেন চলে আসার পর এখানে ইথেরিয়ামের জায়গাতে আমরা বিএসসি শেয়ার করে দেবো, যেহেতু বিএসসি নেটওয়ার্ক, তারপর এখান থেকে আমরা পেস্টে ক্লিক করে দেবো। সো এটা পেস্টে ক্লিক করে এখান থেকে নাবব দেখে নাবব চলে আসছে, তো এখানে অর্ডার জাস্ট এখানে উপরে ডান অপশন ক্লিক করে এখান থেকে শুধু আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম, অ্যাড্রেসটা মানে বসাই দিলাম, তো এখন আমরা দেখবো যে তারা আসলে পেমেন্ট কতক্ষণের ভিতরে পেমেন্টটা করতেছে, তারা যেহেতু বলতেছে তারা কয়েক মিনিটের পেমেন্ট করে দিবে,
হবে সো এটা ওয়েট করি ওয়েট করার পর কিন্তু এখানে আমরা পেমেন্ট করে দিলাম আমরা এখান থেকে 25000 টোকেন কিন্তু পেয়েছি তো 25000 টোকেনের দাম কত যাচ্ছে এটা দেখাই সো এখানে 25000 টোকেনের এখানে 25 1 2 3 4 তো 25000 টোকেনের দাম হচ্ছে আপনার এখান থেকে সরি বেশি দিলে বলছে ওজনের দাম আছে প্রায় $30 সো আমি কিন্তু বলছিলাম কিন্তু এখান থেকে আপনি $20 ইনকাম করতে পারবেন এখানে কিন্তু মিনিমাম এখান থেকে $23 ইনকাম করতে পারবেন আর কি সরি এখান থেকে আপনাকে তারা পেমেন্ট করে আসে যেখানে 20000 দেই আমি তো বলছিলাম তারা $25 ইনকাম করতে পারবেন তো এখান থেকে 20000 যদি দেই তাহলে এখান থেকে কত ডলার আসছে এখান থেকে 20000 টোকেনের দাম হচ্ছে আপনার প্রায় $24 কিন্তু দাম আছে তো আমি কিন্তু উল্লেখ করছি যে এখান থেকে আপনি $25 কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ বিয়সের দাম কিন্তু এখন বর্তমানে ডাউন আছে কিন্তু এখানে কিন্তু অলরেডি ডাউন আছে এখানে কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপ হবে কারণ 0.50% ডাউন হয়েছে এবং কিন্তু আপ হবে কিছুক্ষণ ভিতরে কিন্তু এটা আপ হয়ে যাবে আপ ডাউন করবে কারণ যেহেতু ক্রিপ্টো কারেন্সি তো এটা কিন্তু আপ ডাউন করতেই পারে সো এখান থেকে আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে একটা পেমেন্টটা পেয়ে যাবো তো এখন পেমেন্টটা পাচ্ছি না আমি জাস্ট এটা পেমেন্ট করে ওয়েট করে তারপর আমি আসলে ভিডিওটা শুরু করবো কারণ যেহেতু আমি বলছি যে এখান থেকে আসলে আগে আমি পেমেন্ট পাবো তারপর আমি আপনার মধ্যে ভিডিওটা মানে ভিডিওটা শেয়ার করবো তারপর কীভাবে জয়েন হবেন সেটা আমি জাস্ট একটু পরে শেয়ার করবো সো এর আগে আমি জাস্ট এখান থেকে আসলে পেমেন্টটা পাই তারপর আমি জাস্ট ব্যাক করতেছি সো বিয়াসরা আসলে তারা এখনও সে পেমেন্ট করছে না আসলে এখান থেকে আমাকে দেখা যাচ্ছে যে ক্লেম অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে তো এখানে কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা করে নাই সো হয়তো কোনো টেকনিক্যাল কোনো কারণে পেমেন্টটা করতেছে না কোনো সমস্যার কারণে সমস্যা নাই তারা পেমেন্টটা করে দিবে কারণ পেমেন্টে আমি বিশ্বাসই কেননা আমাকে যে সাইটটা শেয়ার করছে যে অ্যাডটা শেয়ার করছে সে অলরেডি এখান থেকে পেমেন্ট পেয়ে গেছে সে অলরেডি পেমেন্ট পেয়ে গেছে সেও বলছিল নাকি পেমেন্ট করতে একটু লেট করছে আর কি তবে আমি আশাবাদী এখান থেকে আসলে আপনারা সবাই এখান থেকে পেমেন্ট পাবেন আর অবশ্যই আজকে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা কী করবেন আপনি সেই ভিডিওটা কমেন্ট বক্সে একটু চেক করবেন সেখানে আমি পেমেন্ট পাওয়ার সাথে সাথে দাস আমি কমেন্ট বক্সে আমি জাস্ট শেয়ার করে দিব পেমেন্ট সেই কমেন্ট বক্সে জাস্ট আমি আপনাদেরকে জাস্ট লিখে দিব যে হ্যাঁ ভাই আমি পেমেন্ট পাইছি আজ না পেলেও আমি জাস্ট এখানে লিখে দিব সো একটু ওয়েট করেন আমি কয়েক ঘন্টা ওয়েট করবো ওয়েট করার পর কিন্তু আমি জাস্ট ওই কমেন্ট বক্সে লিখে দিব তো আপনারা সবাই এখান থেকে ফ্রিতে যেহেতু জয়েন হতে পারতেছি ফ্রিতে যেহেতু তারা টাকাটা দিতেছে তো অবশ্যই জাস্ট সবাই এখান থেকে জয়েন হয়ে নেন জয়েন হলে বেশি কারণ সময় লাগবে না জাস্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব সো এখান থেকে সবাই জয়েন হয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে সবাই পেমেন্টটা পাবেন জাস্ট একটু আপডেটগুলো আপনি চেক করে নেবেন আর সকল কিছু আমি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি সো একটু ওয়েট করেন আমি জাস্ট স্টেপ বাই স্টেপ সকল কিছু জাস্ট দেখাই দিতেছি সো ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটটা এই অ্যাডপের লিঙ্ক দেওয়া থাকলো জাস্ট ওখানে ক্লিক করবেন আজকের অ্যাডপ লিঙ্ক লেখা থাকলো জাস্ট ওখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে আমাদের এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে নবাব আপনার অ্যাডপ এখান থেকে আপনি এত নবাব পয়েন্ট পাবেন এবং এখান থেকে আপনি $25 সম পরিমাণ এখান থেকে উইথড্র পাবেন এখান থেকে নো র্যান্ডমলি নো ইন ডেট এবং এর ইনস্ট্যান্ট রিসোল্ট আছে ডিস্টার্বের সো এখান থেকে ফার্স্টে আপনি এখান থেকে জয়েন লিঙ্ক ক্লিক করে দেবেন এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবেন জয়েন নাওতে ক্লিক করলে আপনার দেখুন একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে আপনার এখানে একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে সো একটু ওয়েট করেন এখান থেকে আপনার একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে আমি জাস্ট দেখাই দিচ্ছি সো একটু ওয়েট করেন সো ব্রাউজার ওপেন হয়ে যাবে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেন এখান থেকে ফার্স্টে কী করতে হবে এখান থেকে আমাদেরকে থ্রি লাইনে ক্লিক করতে হবে এখানে থ্রি লাইনে জাস্ট থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন এখানে থ্রি লাইনে ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে আমরা কিন্তু এয়ারড্রপ ফ্রিতে নিব তো আমরা এখান থেকে জাস্ট যে এয়ারড্রপ ক্লিক করে দেবো এয়ারড্রপ জাস্ট এই এয়ারড্রপে ক্লিক করে দিচ্ছি তো এয়ারড্রপে ক্লিক করে দিচ্ছি সো এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর এয়ারড্রপের ভিতরে চলে আসলাম তো এখান থেকে ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটাতে জয়েন হতে হবে এখানে এই টেলিগ্রাম বুথে জয়েন হতে হবে সকল কাজগুলো এখান থেকে কমপ্লিট করতে হবে সো ফার্স্ট অফ অল আমরা কী করবো এখান থেকে এখানে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর এই কমিটা চলে যাবে দেন এখান থেকে আমাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমরা টেলিগ্রামটা জাস্ট এখান থেকে ওপেন প্রেস করতেছি টেলিগ্রাম ভিতরে চলে যাবো টেলিগ্রাম ভিতরে চলে যাওয়ার পর কী কমিটা আমি যাবেন দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ইনস্টা অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে লেখা আসবে আপনার জয়েন নবাব এয়ারড্রপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার বলবে বিএসসি অ্যাড্রেস দিতে তো এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটের স্মার্ট বিন অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ফার্স্টে এখানে এরকম চলে যাবে এখান থেকে দেওয়া আছে আপনার ফলো আওয়ার টুইটার পেজ তো ফার্স্টে এখান থেকে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি ভিতরে চলে যাবেন ভিতরে চলে যাবেন এখান থেকে ফার্স্টে তাদেরকে একটা ফলো করে দেবেন এখান থেকে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট এখান থেকে ফলো করে এখান থেকে জাস্ট এখানে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর দেন এখান থেকে আপনি সো ফলো কমপ্লিট করে দেন এখান থেকে আপনি কী করুন ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে এখানে চলে আসবেন এই পোস্টার তোলার পর এখান থেকে আপনি তারপর এখান থেকে আপনার দেওয়া আছে এখানে সাবমিট এইটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখানে উপরে লেখা আছে এখানে লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট সো এখানে ক্লিক করে দেবেন এই পোস্টার ক্লিক করে দিলে কিন্তু আপনাকে সরাসরি যাদের পিন পোস্ট আছে পিন পোস্টে কিন্তু নিয়ে যাবে সো দেন এখান থেকে পিন পোস্টে নিয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে তাদেরকে একটা লাইক করবেন তারপর একটা রিটুইট করে দেবেন রিটুইট করে দেওয়ার পর এখান থেকে আপনি মন চাইলে দুই তিনটা ট্যাগ করে দিতে পারেন ট্যাগ করে দিয়ে কমপ্লিট হয়ে গেলে দেন আপনার যে কাজটা সেটা জাস্ট কী করবেন এখান থেকে আপনি এখানে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনার দেওয়া আছে এখানে বলা আছে সাবমিট ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখান থেকে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে তারপর এখান থেকে আপনার নগাবের যে তাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তারপর এখান থেকে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো দুটোতে ক্লিক করে একটা করে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হবেন তারপর বলতে সেখান থেকে অ্যাড সিএমসি ওয়ার্ড লিস্ট এখানে ক্লিক করে আপনি তাদের অ্যাড সিএমসি ওয়ার্ড লিস্টে চলে যেতে পারেন
তো সমস্যা নেই, এখান থেকে বলতে সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম, তো এখানে তার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে ওকে ডান, এখানে বলতেছে আপনাকে একটি বক্স পেয়ে দেবেন, এখানে এখানে এই যে এরকম এরকম বক্স পেয়ে এরকম বক্স পেয়ে দেবেন, তো এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন কোড লেখা থাকবে, যা ওই বক্সে ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, তারপর আপনাকে এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়ে দেবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমার একটি কোড দিয়ে দিয়েছি অলরেডি, এখানে দিয়ে দিয়েছি কোড, এরকম কোড আপনাকে একটা কোড দিয়ে দিবে। তো এখান থেকে যাচ্ছে এই কোডের উপর যাচ্ছে একটি আপনি দেখা দিচ্ছি এখান থেকে যে আপনি এখান থেকে যাচ্ছে এই কোডের উপর ক্লিক করলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাবে, সেটা উল্লেখ করা আছে, যেখান থেকে কোডের উপর ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে, তো যাচ্ছে এই কোডের উপর ক্লিক করে রাখবেন, ক্লিক করলে এই কোডের উপর যাচ্ছে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে কিন্তু এটা ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট কপি ক্লিপবোর্ড এখানে লেখা আছে, তো এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখান থেকে আপনি সিএমসি ওয়াইল্ড ডিটেলসে ক্লিক করে এখানে তাদের সিএমসিতে ওয়াইল্ড ডিটেলসে কয়েন মার্কেট, তো তাদের কয়েন মার্কেট কিন্তু অলরেডি এটা লিস্টেড আছে, কয়েন মার্কেট কিন্তু অলরেডি এটা কিন্তু লিস্টেড আছে, তার জন্য কিন্তু চারশো অলরেডি এটা ব্যালেন্সটা দেখা যাচ্ছে, তো এটা কিন্তু অলরেডি লিস্টেড আছে, তো কোনো সমস্যা নেই, এটা যেহেতু অলরেডি লিস্টেড আছে তার মানে এই টোকেনটা আসলে আপনার রিয়াল হবে, ফেক হবে না। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে টেলিগ্রাম, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে তাদের যে আপনি এখান থেকে আপনার ব্যালেন্সে ক্লিক করে দেবেন, এখানে ব্যালেন্সে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনাকে একটা লিঙ্ক দিবে, ব্যালেন্সে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যে এরকম একটা লিঙ্ক দিবে, দেখতে পাচ্ছেন ব্যালেন্সে ক্লিক করছে এবং এখান থেকে একটা লিঙ্ক দিচ্ছে, সেই লিঙ্কটা জাস্ট এখানে ক্লিক করে ধরে এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, আপনি আপনার যে টাস্ক অর্ডার সেই টাস্ক অর্ডারে চলে আসবেন, আমি জাস্ট এখানে আমার টাস্ক অর্ডারে চলে আসছি, টাস্ক অর্ডারে চলে আসার পর এখান থেকে ডেপথ চলে যাবো, ডেপথ চলে যাওয়ার পর যে লিঙ্কটা আনছি সেই লিঙ্কটা জাস্ট এখান থেকে আমি যে লিঙ্কটা আমি এখানে আনছি সেই লিঙ্কটা জাস্ট এখানে আমি একটু ওয়েট করেন, এখান থেকে সেই লিঙ্কটা জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো, পেস্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, তো সেই লিঙ্কটা জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, ফার্স্টে কিন্তু এটা আপনার টিআরএক্স থাকবে এখান থেকে, সরি এখানে ইথেরিয়াম থাকবে, তো সেই লিঙ্কটা ক্লিক করার পর আপনার সামনে এটা ইথেরিয়াম থাকবে, তো ইথেরিয়াম থাকার পর এখান থেকে আপনি ইথেরিয়ামে যা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি স্মার্ট চেইন বিএনবিটা সিলেক্ট করে দেবেন, তো স্মার্ট চেইন বিএনবিটা সিলেক্ট করে দেওয়ার পর দেন এখান থেকে আপনার সামনে এরকম একটা চলে আসবে, তো দেন এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, কানেক্ট ওয়ালেট ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন আবার চাইবেন, তো এখান থেকে আবার ক্লিক করে এখানে স্মার্ট চেইনটা আবার সিলেক্ট করে দেবেন, তো স্মার্ট চেইনটা আমি আবার সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আবার ক্লিক করে দেবো, এখান থেকে আমি জাস্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি জাস্ট এখান থেকে আমি আবার দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমি একবার একটা ওয়ালেটে কানেক্ট করছি তার জন্য আমার এরকম সমস্যা দিতেছে, সো আমি কিন্তু এটা অন্য ওয়ালেটে চলে আসছি, এই জন্য আমার এরকম সমস্যা দিতেছে, তো আপনাদের এরকম সমস্যা দিবে না, সো একটু ওয়েট করেন, আমি এখান থেকে এটা ট্রান্সফার ওয়ালেটে ক্লিক করতেছি, তার ট্রান্সফার করলে কিন্তু এটা ভিতরে নিয়ে যাবে, সো এখান থেকে আসলে ভিতরে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে আমাদের যে কাজটা যদি আপনার এরকম কানেক্ট না হয় তাহলে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে স্মার্ট চেইনে ক্লিক করে এখান থেকে বারবার আপনি এখান থেকে স্মার্ট চেইনে সিলেক্ট করবেন, আচ্ছা ব্যাগে ক্লিক করি, আসলে আমি যেহেতু একবার এখানে কানেক্ট করে নিয়েছি অলরেডি তার জন্য আমাকে আর কি এরকম দেখাচ্ছে, তো আপনাদের এরকম দেখাবে না, আপনারা সরাসরি এরকম যদি দেখায় তাহলে আপনি যে কাজ করতে পারেন এখান থেকে আপনি জাস্ট বারবারে ওই যে উপরে ক্লিক করে আসে এখান থেকে আপনি স্মার্ট চেইনে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এরকম আর বারবার দেখাবে না, একটু ওয়েট করেন, কারণ এটা আসলে পেমেন্ট করতে দেরি করতেছে এবং সাইটটা আসলে স্লো হয়ে গেছে, কেন হচ্ছে কারণ জানেন বর্তমানে কিন্তু এইগুলো সাইট কিন্তু সবসময় ভাইরাল থাকে, কারণ বর্তমানে এই পথেরটা আসার সাথে কিন্তু এই পথেরটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেহেতু পথেরটা ভাইরাল হয়ে গেছে তার মানে এখান থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে জয়েন হইতেছে, তো অসংখ্য মানুষ কিন্তু এখানে জয়েন হইতেছে, তার মানে যত একটা সাইটে যত মানুষ জয়েন হবে যত মেম্বার বেশি জয়েন হবে তত সাইটের সার্ভার কিন্তু তত ডাউন হবে, যেহেতু সবাই এখানে জয়েন হইতেছে, তো তার জন্য এই সাইটটা কিন্তু ডাউন হয়ে গেছে, তার জন্য উইথড্র এবং আপনার এখানে কাজগুলো সকল কিছু কিছু একটু লেটে হবে, উইথড্র একটু লেটে দেবে, সকল কিছু একটু লেটে দেবে, যেহেতু সবাইকে তারা পেমেন্টটা করতেছে পাশে যাচাই বাছাই করে তারপর সবাইকে পেমেন্টটা করবে এবং সকল যেহেতু সবাইকে পেমেন্টটা করতেছে তার জন্য আসলে সার্ভারটা ডাউন হয়ে গেছে, যাই হোক এখান থেকে আমার দিকে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে বলতেছে যে কানেক্ট হয়ে গেছে অলরেডি, জাস্ট এখানে কানেক্ট ক্লিক করতেছি, সো এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে, তো আমি বলতেছিলাম যে দুই তিনবার আপনি এখান থেকে নেটওয়ার্ক ক্লিক করে জাস্ট এখান থেকে স্মার্ট চেইনটা বারবার সিলেক্ট করবেন, কানেক্ট কথা হলো আপনি এখান থেকে যদি কানেক্ট না হয় তো বারবার এখানে সিলেক্ট করলে কিন্তু আপনার স্মার্ট চেইনটা কিন্তু এখানে আপনার এরকম ওয়ালেট পারমিশন যাবে, তার ওয়ালেট পারমিশন দিয়ে দেবেন, কানেক্টে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, এখানে জাস্ট ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সার্ভারটা একদম লো, তার জন্য কিন্তু এরকম আসলে এরকম সমস্যা হচ্ছে এবং উইথড্রটা দিতে একটু দেরি হচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ এখানে সবাই উইথড্র পাবো, কারণ এরকম সাইট কিন্তু সবসময় পেমেন্ট করে থাকে, সো যেহেতু এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হলে কীভাবে বুঝবেন, কানেক্ট হয়ে গেলে এখানে আপনার যেখানে কিন্তু কানেক্টের জায়গায় এখানে আপনার ওয়ালেটটা শো করবে, মানে আপনার বিএসএ ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে শো করবে আর কি যদি কানেক্ট হয়ে যায়, সো সকল কিছু কমপ্লিট, তো এখানে আমরা কী করবো এখান থেকে জাস্ট এখানে যেহেতু পেমেন্টটা নেবে তার জন্য উইথড্র নেওয়ার জন্য এখান থেকে আপনাকে যে এখানে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে জাস্ট ক্লিক করার পর এখান থেকে ইন্টার ভেরিফিকেশন কোড, তো সেই কোডটা কি কিছুক্ষণ আগে যে কোডটা আপনি কপি করছিলাম টেলিগ্রাম থেকে সেই কোডটা এখানে নিয়ে আসবেন, সো আপনারা কী করবেন এখান থেকে আপনাদের কপি করা না থাকে তো আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করে এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর ওই কিছুক্ষণ আগে যে কোডটা কপি করছিলাম এরকম কোডটা জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে যে ভেরিফিকেশন কোড আমি জাস্ট দেখা দিচ্ছি এখান থেকে যে ভেরিফিকেশন কোড দেয় ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করে দিলে কোডটা কিন্তু কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আমার কোডটা এখানে বসায় তারপর এখানে সাবমিট বাটন ক্লিক করে দেবে, পরবর্তী এখানে সাবমিট বাটন ক্লিক করলে একটু লোড নেবে এবং আটকে দেবে, এখানে আটকে দেওয়ার পর কিছু পরে লোড নেবে আর কি, আসলে এটা আসলে সার্ভারটা এত ডাউন হয়েছে যে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে,
তো কোনো সমস্যা নাই, একটু লুটটু সহকারে আপনি এখানে কাজ করবেন। তো এখানে আপনি সাকসেসফুল লাগাবে, আমার যেহেতু লেখা আছে ইউর অ্যাড্রেস হ্যাজ নট সাবমিটেড, প্লিজ জয়েন দ্য বুট গেট ভেরিফিকেশন কোড। সো এখানে অলরেডি আমি জয়েন হয়ে গেছি, তার জন্য আমার এরকম আসতেছে, তো আপনাকে এরকম আসবে না। যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে আবার নেটওয়ার্ক ক্লিক করে এখান থেকে আপনি বারবার এখান থেকে স্মার্ট সেন্টার সিলেক্ট করবেন, তাহলে আপনার এরকম আসবে না। সো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে কাজটা কমপ্লিট দেন, এখান থেকে আপনি চলে আসার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। যদি ক্লেম হয়ে যায় তাহলে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে দেবে, এখানে যে এখানে অ্যাড হবে আর রেফারটাও অ্যাড হবে আর কি। যাই হোক, এখান থেকে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পর জাস্ট এখানে ক্লেমে ক্লিক করবে দেন। ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপনার পেমেন্টটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনার ওয়ালেটে কিন্তু কিছুক্ষণ ভিতরে তারা পেমেন্টটা করে দেবে। সো এখন আসি মূল বিষয়ে, যে আসলে উদ্যোগগুলো সব করলো, উদ্যোগের মুখে সকল কিছু পাইলাম, এখন আমরা জাস্ট এটা সোয়াপ করবো কীভাবে। তো সোয়াপ করার জন্য এমনি অলরেডি ভিডিওটা বেশি লং হয়ে গেছে, তো আমি সোয়াপ করার ভিডিও নেক্সট ডে ভিডিওতে আমি আপডেট দেব আসলে এখানে কীভাবে সোয়াপ করতে হয় বা কীভাবে কী করবেন, কীভাবে এখানে সোয়াপ করবেন এ টু জেড আমি নেক্সট ভিডিওতে জাস্ট আলোচনা করবো। অবশ্যই এখান থেকে আপনারা একটু ওয়েট করেন আর এখানে জয়েন হয়ে জাস্ট এখান থেকে পেমেন্টটা নিয়ে নেন, তারপর আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো এখান থেকে আসলে আপনারা কীভাবে এটা কোন মার্ক কোন কোথায় এটা সেল দিবেন, কোথায় কী করবেন, জাস্ট এখানে কীভাবে সেল দিতে হয় এ টু জেড আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা জাস্ট জানিয়ে দেবো। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম দুটোতে জয়েন হয়ে থাকবেন এবং আপনি সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকন ক্লিক করে জাস্ট অলওয়েজ করাবেন এবং ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন। সো এই ছিল ভিডিওটা, আশা করি সবার কাছে ভালো লাগছে, তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এখান থেকে আপনি চাইলে সহজ নিয়মে আপনি আর একটা যে কাজ করতে পারেন, আপনারা যে টোকেনটা পাবেন সেটা চেক করবেন কীভাবে, সেটা আপনি বিএসএস অ্যাড্রেস চেক করতে পারেন। আর না চাইলে আপনি এখান থেকে ঠিলাইনে ক্লিক করবেন, ঠিলাইনে ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাডে ক্লিক করবেন, কন্ট্যাক্ট ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে যাবে। দেন এখান থেকে আমি ফার্স্টে দিয়ে দেখাইছিলাম এখান থেকে আপনি তাদের যে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে যে এখান থেকে এটাতে কন্ট্যাক্ট কপি করবেন, কপি করার পর এখান থেকে আপনি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি ওয়ালেটে চলে ওয়ালেটে চলার পরে এখানে থ্রেডিং অংশে ক্লিক করবেন, থ্রেডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি সে কন্ট্যাক্ট এখানে জাস্ট এখানে জাস্ট পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ চলবে, দেন এখান থেকে আমরা কাস্টম কন্ট্যাক্ট কাস্টম টোকেন, তারপর এখান থেকে এই তারিখ আমরা জায়গাতে আমরা বিএসসি সিলেক্ট করবো, এখান থেকে বিএসসি সিলেক্ট করবো, তারপর এখানে পেস্টে ক্লিক করবো, ক্লিক করার উপরে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলে কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু এখানে মানে এই টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে দেবে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা জাস্ট এখান থেকে কয়েক ঘন্টা পর কিন্তু এখানে আমরা পেমেন্টটা পেয়ে যাবো, জাস্ট আমাদের পেমেন্টটা কিন্তু এখানে শু করবে, এখানে কিন্তু অলরেডি পেমেন্ট শু করতেছে না, তো কয়েক ঘন্টা পর কিন্তু এখানে পেমেন্টটা কিন্তু শু করবে। সো এর চেয়ে বড় আশা করি সবার কাছে ভালো লাগছে, ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর এই কমিন ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে জাস্ট পাশে বেল আইকন ক্লিক করে জাস্ট এখান থেকে অলওয়েজ করবেন। তো এই চেয়ে বড় ভালো লাগছে, আসসালামু আলাইকুম।